প্রতিটা টিমই হচ্ছে ডে বাই ডে ইম্প্রুভ করতেছে, ভুটানও তার ইয়েতে নাই, ভুটানও করতেছে। কারণ 2022-এ যে সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তখনকার ভুটান একটা ছিল, আর 2024-এর ভুটান আর একটা, প্রতিটা টিমই ইম্প্রুভ করতেছে। ইম্প্রুভগুলো কোন কোন জায়গায় চোখে পড়তেছে আপনার? যেমন আগে, টেকনিক্যালি কিছু যদি বলেন। হ্যাঁ টেকনিক্যাল টেকটিক্যাল দুই দিকেই আছে। ভুটানকে যেমন আগের বার আমরা অনেকগুলো গোল ব্যবধান হারিয়েছি, এখন কিন্তু ভুটান ওই ফরমেশনে খেলতেছে না, পুরোটা ডিফেন্ডিং হয়ে খেলতেছে, সব জায়গায় প্রেসিং করতেছে। ওদের অনেক ইম্প্রুভ হয়েছে, ওদের লাইনগুলাতে, তারপর হচ্ছে মিডল জোনগুলাতে, গোলকিপারদেরও ইম্প্রুভ হয়েছে। দলের এই আনন্দময় আবহাওয়া টিম ম্যানেজার হিসেবে দেখাটা এখন কতটুকু আনন্দের? সব সময় তো টিমের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আসছি, ওইটা ছিল আর একটা ফিলিংস। এখন যেহেতু দলের টিম ম্যানেজার, এখন আমার মনে হচ্ছে কোচের থেকে টিম ম্যানেজারের দায়িত্ব বেশি, সবকিছু বেশি, সবকিছু ব্যালেন্স করতে হয়, একটা সিদ্ধান্ত দিতে হয় বড় বড়। আছে আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছে। আমি ভাবছি কি